আস্থা ভোটে জয়ী হলেন একনাথ শিন্ডে। মোট 164 জন বিধায়কের সমর্থন পেয়েছেন শিন্ডে। বিজেপির সঙ্গে হাত মিলিয়েই সরকার গড়ছেন তিনি। 288 আসনে মহারাষ্ট্র বিধানসভায় শিন্ডের বিপক্ষে ভোট দিয়েছেন 99 জন। 3 বিধায়ক ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি। সোমবার আস্থা ভোটের আগে অন্তত 3 জন বিধায়ক উদ্ভব শিবির থেকে বেরিয়ে এসে যোগ দিয়েছেন শিন্ডের শিবিরে। রবিবারই বিধানসভায় স্পিকার নির্বাচনেও হেরে গিয়েছিল উদ্ভব শিবির। নতুন স্পিকার রাহুল নরবিকর পরিষদের নেতা হিসেবে শিন্ডের নাম ঘোষণা করে দেন। সেই সঙ্গে দলের মুখ্য সচেতক পদে নিযুক্ত হন গোগা ভ্যালে। এই দুটি পদেই আসীন ছিলেন উদ্ভব শিবিরের 2 নেতা। তাদের সরিয়ে দেওয়ায় এবার আরও বিপাকে পড়েছেন উদ্ভব ঠাকরে। এদিকে জল্পনা বাড়িয়ে ভোটে অনুপস্থিত ছিলেন 3 কংগ্রেস বিধায়ক। ভোট শেষ হয়ে যাওয়ার পরে বিধানসভায় ঠোকেন 2 কংগ্রেস বিধায়ক। শিন্ডের বিরুদ্ধে ভোট দিয়ে বিপাকে পড়েছেন আদিত্য ঠাকরে। দলের মুখ্য সচেতকের বিরোধিতা করার জন্য এবার শাস্তির মুখে পড়তে হতে পারে তাকে, এমনটাই দাবি রাজনৈতিক মহলের। এদিনের আস্থা ভোটে শিন্ডে শিবিরের জয়ের ফলে শিবসেনার নিয়ন্ত্রণ এবার উদ্ভবের হাত থেকে বেরিয়ে যাবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। তার পক্ষে মাত্র 16 জন বিধায়কের সমর্থন রয়েছে। একনাথ শিন্ডে সহ বিক্ষুব্ধদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়েছিলেন উদ্ভব, কিন্তু নতুন স্পিকার নরবেকর সেই দাবি খারিজ করে দেবেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। শুধু তাই নয়, নতুন স্পিকারের কাছে শিন্ডের দাবি করতে পারেন তার শিবিরই আসল শিবসেনা, কারণ শিন্ডের হাতে এখন শিবসেনার 2/3 বিধায়কের সমর্থন আছে। সেক্ষেত্রে উদ্ভবকে তার নিজের দল থেকেও বহিষ্কৃত করা হতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।